বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া যারা বাধাগ্রস্ত করবে তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ গ্রহণ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাদানকারী ব্যক্তি ও সহায়তাকারীদের উপর ভিসা নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার বিকেলে বাংলাদেশের স্থায়ী মিশনের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে আছে, সে ব্যবসা বাণিজ্য করছে, বিয়ে করেছে, তার মেয়ে আছে, সম্পত্তি আছে, বাড়িঘর আছে, যদি বাতিল করে করবে, তাতে কিছু যায় আসে না, বাংলাদেশ তো আছেই। নিষেধাজ্ঞার বিষয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের চাওয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করে, সেক্ষেত্রে ওই ব্যক্তি বা গোষ্ঠীকে স্যাংশন দেবে দেশের জনগণ। মার্কিন ভিসানীতি প্রয়োগের ঘোষণায় বিরোধীদের কথাও বলা হয়েছে। এবার বিএনপি জ্বালাও পোড়াও করতে পারবে না, এতে জনগণের জীবন বাঁচবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভিসা নীতির মাধ্যমে আওয়ামী লীগকে টার্গেট করলে কিছু বলার নেই। কারো শক্তিতে বিশ্বাস করে নয়, জনগণের ওপর নির্ভর করে ক্ষমতায় এসেছে এবং টিকে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারই ভোটের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান তারই দেওয়া। ভোট ও ভাতের অধিকারের আন্দোলন আওয়ামী লীগই করেছে। এ সময় শেখ হাসিনা স্পষ্ট জানান, ক্ষমতায় আসতে হলে নির্বাচনই একমাত্র পথ, গোলমাল করে অবৈধভাবে আসতে চাইলে শাস্তি ভোগ করতে হবে। এদিকে সম্প্রতি দেশে বিদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে তার সঙ্গে দেখা গেছে, যাকে ঘিরে চলছে নানা গুঞ্জন। পুতুল রাজনীতিতে আসছেন কিনা এমন গুঞ্জনের বিষয়ে খোলাসা করেছেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, পুতুলের নেতৃত্বে আসার সম্ভাবনা খুবই কম। তবে সামনে কাকে দেখা যাবে এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে কে নেতৃত্বে আসবে সেটা বাংলাদেশের জনগণ আর তার দল আওয়ামী লীগ ঠিক করবে। তিনি তার ছেলে মেয়েকে শিক্ষা দিয়েছেন, তাদের শিক্ষাটাই একমাত্র সম্পদ। রিজওয়ানা রিন্তি, কালবেলা।